হাই ফ্রেন্ডস, আজ কালী পুজো। আজকে আমার দাদার সঙ্গে পরিচয় করে দিই। দাদা আজ প্রায় 12 বছর পর আমাদের বাড়ি এসেছে। খুব মজা হচ্ছে দাদার সাথে কথা বলে, খুব ভালোই লাগছে। সাথে মেসোমশাইও এসেছেন, তো মেসোমশাই একটু রেস্ট নিচ্ছেন খাওয়ার পর। তো আজকে আমি দাদার সাথে একটু চুটিয়ে গল্প করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে দাদা, কেমন লাগছে এতদিন পরে? অনেকদিন, প্রায় 12 বছর পরে দুজনে মিলে মেলিত হয়েছি। হ্যাঁ, তুই থাকিস গোয়াতে, আমি থাকি মেদিনীপুরে। তো আজ কালী পুজো, তো কালী পুজো কিছু একটু দুজনের মধ্যে, দু ভাইয়ের মধ্যে অনেকদিন পর দেখা যায়, মা কালীকেলেই কথা হোক একটু। হ্যাঁ, দাদার অ্যাকচুয়ালি অনেক মানে অভিজ্ঞতা আছে, মা মানে অনেক কিছু মানে জানেন মা কালীর ব্যাপারে। তো দাদা সবই কিছু, দাদার যে অভিজ্ঞতা বা দাদা যে জানে যে জ্ঞান, সেটা আপনাদের সাথে শেয়ার করবেন। দাদা কিছু কোশ্চেন করব, দাদা তার উত্তর দেবেন একটু। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের ফেস করতে হয়, তার জন্য আমরা মা কালীর শরণাপন্ন হই। কিন্তু দাদার কাছে জেনে নেব যে মা কালীকে সহজ, কত সহজে পাওয়া যায়, উপায়টা কি, সহজ উপায়টা কি মা কালীকে পাওয়ার? মা কালীকে, মা কালী নয়, এই পৃথিবীতে যত দেবদেবী আছে, কালী বলো, কৃষ্ণ বলো, তারা বলো, দুর্গা বলো, দশমহাবিদ্যা, ছিন্নমস্তা, যা আছে সব দেবদেবী একই, শুধু মা কালী নয়। তাকে পাওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে তাকে পরিবারের একজন করে নেওয়া, নিজের মতো করে নেওয়া। নিজের মানে ব্যাপার হচ্ছে তোমার বাড়িতে কজন আছে, তুমি ধরো তুমি তুমি গোয়াতে থাকো, গোয়াতে কে কে আছে, তুমি আছো, তোমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তোমার চারজন ধরো। কিন্তু তোমাকে ধরতে হবে যে আমরা পাঁচজন, আমার প্রথম হচ্ছে আমার মা আছে সঙ্গে, কালী হোক, তারা হোক, দুর্গা হোক, যেই হোক তিনি আছেন, তারপর আমরা, তার পরিবার। এইটা যদি তুমি ভেবে নাও, মা কালী বলো, মা দুর্গা বলো, মা তারা বলো, তোমার তাকে পাওয়াটা এত কিছু কঠিন নয়, সব থেকে ইজি পাওয়া যায়, কোনো কঠিন ব্যাপার নয়। তাহলেই মা সব কিছু করতে পারে, মা যখন তাকে বলা হয়েছে অতএব সেদিকে কোনো ব্যাপার নাই, তাকে সহজ পাওয়ার উপায় হচ্ছে তাকে মা বলে ডাকা, তার উপর ভরসা করলে, তাকে ধরে থাকলে পৃথিবীতে অসাধ্য বলে কিছু নয়, সব পাওয়া যায়, এই জন্মেই সব কিছু পাওয়া যায়। দাদা তুমি একটু আগে বললে কি যাকেও ভক্তি করে প্রণাম করলে হয়, কিন্তু কিন্তু আমরা এগোতে এগোতে কথা বলি। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে কাকে পুজো করবো, মানে মা কালীকে পুজো করবো, কৃষ্ণ ঠাকুরকে পুজো করবো, না কাকে পুজো করবো যেটা আমাদের পক্ষে ভালো হবে আর কি? ভালো বলতে সব থেকে বড় জিনিস হচ্ছে মন। হ্যাঁ, তোমার মনে যাকে, যে দেবতাকে ভালো লাগে, সব থেকে যে দেবতা বা দেবীকে তোমার মনে হয় তাকে ডাকলে শান্তি পাও, তাকে ডাকো। এবার এটা এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তোমার যদি মনে হয় যে আমি আমার জীবনে আমি আরও ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে জীবন অতিবাহিত করতে চাই, তাহলে তুমি একটু কারোর কনসাল্ট করতে পারো। ধরো বিভিন্ন রাশি অনুযায়ী, যদি তোমার রাশি জানা থাকে অ্যাস্ট্রোলজিক্যালভাবে, তাহলে সেই রাশি অনুযায়ী তুমি তোমার দেবদেবী সিলেক্ট করে নিতে পারো। যে ধরো তুমি মেষ রাশি যদি হও, তাহলে তুমি বগলামুখী, বৃষ রাশি হলে তুমি ভুবনেশ্বরী, বা ধনু রাশি হলে তুমি হচ্ছে মা তারা, কালী, যেভাবে তুমি করতে পারো। এখন সেটা বড় কথা নয়, সেটা তোমাকে সিদ্ধান্ত করতে হবে তুমি কাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কাকে ভালোবাসো বলো? আমি মা তারা। মা তারা, তার মা তারাকে তুমি যদি ভালোবাসো, তাহলে মা তারাকে তুমি সব দেবদেবীকে হিসাবে পুজো করতে, মানে সব দেবদেবীকে মা তারা, আর মা তারা অ্যাকচুয়ালি সমস্ত দেবদেবীর মানে কেন্দ্রবিন্দু, মানে সব দেবদেবীকেই মা তারার মধ্যে পুজো করা যায়। হ্যাঁ, তুমি শুধু তাকে মা বলে ডাকবে, আর বৃহস্পতি আরাধ্য দেবী যেহেতু, সমস্ত গ্রহ তুষ্ট হয় এই মা তারার পুজো করে। স্বয়ং বামদেব এ কথা বলে গেছে যে এই পৃথিবীতে কলিযুগে যদি মাকে ধরে থাকে সব কিছু পাওয়া যাবে, এই কলিযুগে তার অসাধ্য বলে কিছু থাকবে না, অত এটা তো অবশ্যই থাকবে। তুমি মা তারার পুজো করতে পারো, মা তারার পুজো করলেও যা পাবে কৃষ্ণের পুজো করলেও একই ফল পাবে। তোমার যদি মা তারাকে খুব ভালো লাগে, তাহলে মা তারাকেই তুমি পুজো করো, কৃষ্ণও সন্তুষ্ট, শিব সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট। আর আমার যদি ধরো মা তারাকেও পছন্দ, কৃষ্ণকেও পছন্দ, দুজনকে করতে পারো, কিন্তু তুমি দুটো বিষয়ে তো চাকরি করতে পারো নি, তুমি তো একটা বিষয়ে তোমাকে করতে হবে, মানে সবাইকে শ্রদ্ধা করবে, সবাইকে শ্রদ্ধা করবে, কিন্তু মন থেকে বিপদে আপদে একজনের শরণাপন্নটা হওয়াটা সব থেকে ভালো বলে আমি মনে করি। হ্যাঁ, আমি যেমন আমিও প্রতি মুহূর্তে সব থেকে আমি আমার আরাধ্য দেবী মা তারা, মা বগলামুখী, তো আমি সব প্রতি মুহূর্তে যে আমি মা তারাকে ডাকি,
বলি মা যাচ্ছি, মা আমি এই কাজটা করতে যাচ্ছি, তার ওপিনিয়ন নিয়ে যাই, দেখিস তিনি আমার সঙ্গে থাকে, মা তুমি আমার সঙ্গে থাকো, হ্যাঁ এইভাবে করা যায়। এবং তার পুজো আর্চাও করার সিস্টেম আছে, সেটা সেরকম কিছু না, তুমি যেটা খাও তাকে অর্পণ করে খাও, মানে এই নয় যে কোনো নিয়ম আছে কি ওটাই খেতে হবে, না না না, আমি খালি পেটে থাকতে হবে, না না সেরকম কিছু না, তুমি কিচ্ছু না, তুমি হচ্ছে সকালবেলা উঠে যা খাবার খেয়ে নাও, খেয়ে একটু স্নান করতে পারো স্নান করে নাও, তুমি অফিস যাওয়ার আগে মাকে বলবে মা যা খাবে তাকে অর্পণ করবে, যে মা আমি তোমাকে একটুকু দিলাম তুমি এটা খাও, হ্যাঁ তুমি গ্রহণ করো, তুমি আমার সঙ্গে থাকো, আমার পরিবারকে দেখো বা আমার সঙ্গেই থাকো, তার কৃপা সবসময় পাবে। বামদেব তো একথা বারবার বলে গেছে, তখন আমাদেরকে বেশি কষ্ট করতে হয় না। এখন মেনে হচ্ছে রামকৃষ্ণ দেব বামাখ্যাপা যে সহজ পথ দেখি গেছে, সেই পথ এত কঠিন পথ নয়, সিম্পল মনে রাখতে হবে, তুমি যেটা খেতে চাও সেটা খাও, যেটা পেতে চাও সেটাই পাবে, শুধু তার শরণাগতি হওয়া। মানে তুমি যদি মা তারার বা মা দুর্গার যে কোনো দেবদেবীর যদি শরণাপন্ন, তাকে ইষ্ট হিসেবে যদি মানো, অনিষ্ট আর বলে কিচ্ছু হবে না। ওকে, আপনারা দেখতে থাকুন, দাদা অনেক কোশ্চেন অ্যান্সার দিচ্ছে আমাদের, অনেক কিছু আমরা উপায় জানতে পারবো। তো আগে আরও কোশ্চেন করবো দাদাকে, দাদা একটার পর একটা আমাদের অ্যান্সার দিতে। কয়েক বছর আগে প্রায় 2018 সালে আমি তো গোয়াতে একটা স্পিড পোস্টে মা তারাতেই বলেছিলি না, মা তারার একটা ছবি পাঠিয়েছিলাম, তো সেই ছবিকে তুই কিভাবে রেখেছিস বা কি কি মানে কি উপকার হচ্ছে বা কীরকম আছিস? মায়ের ছবি পেয়ে আমি বলবো মা তারার মানে স্মরণ করে ফটোটার সামনে রেখে আমি যখনই অফিস যাই বা যখনই আমি মায়ের সামনে গিয়ে জাস্ট মাকে ডাকি, মন মানে একটা আলাদা ফিল হয়, মানে একটা আলাদা এনার্জি পাই মাকে, মায়ের সাথে কথা বলে বা স্মরণ করে আর কি। তো একটা তুমি যেমন বলে দিয়েছিলে একটা লাল কাপড়ের উপর রেখে আমি রাখি, এই নয় যে আমি মানে না খেয়ে দিয়ে এসব কিছু করি না বা পোলটো, জাস্ট ভক্তি করে যতটুকু ডাকা মানে ডাকি ব্যাস মাকে ডাকি, তো তাতে আমার মানে খুবই ভালো লাগে আর আমার মনে হয় যেন মা যেন সাথে আছে এরকম একটা ফিল হয়। তো তবুও আমি তোমার কাছে জেনে নেবো যে মাঝে মাঝে মনে হয় কোনো ভুল করছি না তো মাকে মানে ঠিকমতো হচ্ছে, তো সেই জিনিসটা মাথার মধ্যে একটাও খেলে আর কি। তো তুমি যদি আমাদেরকে ক্লিয়ার করে বলে দাও যে কীভাবে মাকে পুজো করবো বা কীভাবে পুজো করলে ভালো হবে, মা সন্তুষ্ট হবে বা কী করা যায় ভালো হবে। শোনো, আমরা তো বিভিন্ন আমাদের এই দেহ ধারণ করে এসেছি, মানে সমস্যা তো আমাদের থাকবেই, সে সবাইকেই সমস্যার মধ্যে পড়তে হয়। যদি দেখো যে বাড়িতে খুব সমস্যা বলতে অর্থনৈতিক যদি অবনতি হয় বা যে কোনো মানুষ, সবার উদ্দেশ্যেই বলছি অর্থনৈতিক সমস্যা আছে, মা তারাকে হলুদ ফুল দিয়ে পুজো করে, গাঁদা ফুল বা যে হলুদ ফুল সেই ফুল দিয়ে একটু মাকে অর্পণ করবে। ধরো হলুদ ফুল পাওয়া গেল না, তা মানে হয়তো এমন জায়গা আছে হলুদ ফুল পাওয়া গেল না, তাহলে কি করা যায়? তখন মনে মনে মানসিকভাবেই তুমি পুজো করতে পারো, মানসিক একটা হলুদ ফুল কল্পনা করে মাকে জানা, মাকে জানানো সব থেকে ভালো। যদি তোমার কিছু উপকরণ কিছু দ্রব্যাদি থাকে, হলুদ আসনটা পাতলে, হলুদ আসনের পর মাকে হলুদ ফুল দিয়ে পুজো করলে মানুষের অর্থনৈতিক অবনতি থেকে মুক্তি মিলে। অসুখ বিসুখ হচ্ছে বাড়িতে, লোক জ্বালা ছাড়ছে না, মা তারাকে তুমি সাদা ফুল দিয়ে পুজো করো, সাদা এরপর সাদা ফুল। ছেলেদের পড়াশোনার প্রবলেম হচ্ছে, নীল অপরাজিতা ফুল একটু অর্পণ করতে পারো, ভক্তিটাই মেইন, কিন্তু তুমি যদি এগুলো করতে পারো ভালো। বাড়িতে জবা ফুল তো সবসময় দেওয়া যাবে, বাড়িতে অশান্তি বিভিন্ন রকম কলহ বা বিভিন্ন যাদের থাকে তারা জবা ফুল দিয়ে পুজো করতে পারে, সব ফুল দিয়েই পুজো পাবে, সবভাবেই করবে। হ্যাঁ, মানসিক পূজাটাই সব থেকে ভালো, দুর্ভোগ তাতে অনেকটা কাটে। এছাড়াও আরেকটা সহজ পদ্ধতি যেটা বামদেব সবার জন্য বলে গেছে, এই কলিযুগে যেমন হরে কৃষ্ণ নাম সব থেকে মহামন্ত্র মানুষের মুক্তি মিলে, মানে বামদেব স্বয়ং মানে শিববতার এবং কি বলবো মায়ের নাম প্রচারের জন্য তিনি বারবার সমস্ত মানুষের কাছে কি বলবো যে তার আশীর্বাদ আমাদের কাছে আছে, তার একটা বাণী কিন্তু একটা আমার খুব পছন্দের, সর্বাবস্থায় মাকে ধরে থাকো, ইহজন্মে সব পাবে, ইহকাল পরকালে সব কিছু এতেই পাবে, একটা মন্ত্র বামদেব বলে গেছেন সমস্ত মানুষের, যেমন হরে কৃষ্ণ নাম তো করা হয় সেরকম করা যায়, শ্রী দুর্গা জয় তারা, শ্রী দুর্গা জয় তারা, যে কোনো কাজে যাচ্ছ শ্রী দুর্গা জয় তারা, এই শ্রী দুর্গা জয় তারা করলে হয় শ্রী দুর্গা দুর্গতি নাশ করে, তারা ভয়াবহ বিপদ থেকে রক্ষা করে। তুমি বাইরে যাচ্ছ শ্রী দুর্গা জয় তারা নাম যদি করো, সামনে যদি বিপদও থাকে তোমার বিপদ হবে না। আর শ্রী দুর্গা জয় তারা বলে তুমি বাড়িতে থাকলে কোনো বিপদ আপদ ফাড়া কখনো হয় না, বামদেব স্বয়ং বলে গেছেন
এই মন্ত্র আমরা জপ করি, আমরা প্রতিনিয়ত জপ করি, এটা সবাই করতে পারে। এবং মাকে ধরে থাকলে সব পুজো হয়ে যাবে, তিনিই করে নেবেন সময় হলে। হ্যাঁ, এর জন্য বিশেষ করে আমাদের এই যে আমরা যে সমস্ত নিয়ম, এটা সিস্টেমের মধ্যে আছে, সেভাবে চলতে হয়। কিন্তু আমার মনে হয় যে মনে মনে জপ করা শ্রী দুর্গা জয়তারা এই মন্ত্র, এটা সবাই করতে পারে, সবাই করুক, বলে তারা এই জন্মে সমস্ত দোষ মুক্ত হয়ে নিজে একজন স্থির এবং সুন্দরভাবে তাদের জীবনযাপন অতিবাহিত করতে। এটা বামদেব বলে গেছেন, বারে বারে বলে গেছেন যে শ্রী দুর্গা জয়তারা এই মহামন্ত্র, এই মন্ত্রটাকেই জপ করা সব সময় ভালো। হ্যাঁ, সর্বস্থায় সর্বভাবে এই করবে। আর তুমি তো বাড়িতে মা তারা ফটো নিয়েও চলে এসছো, যেখানে যাবে মাকে সঙ্গে নিয়ে চলে যাবে, সেখানেই খেতে দিবে, সেখানেই তাকে ভোগ দিবে, তার সঙ্গে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এটাই পুজো, সহজ পুজো। আজকে কালী পুজোর দিনে মার আমরা এরকম আলোচনা করতে আবার পরবর্তীকালে সময় হলে কম করবো। তো আপনারা যেটা দেখলেন দাদাজি জপটা বললো, মহামন্ত্র যেটা, এটা জপ করবেন শ্রী দুর্গা জয় তারা, মানে যে মা সবার জন্য আশীর্বাদ করবেন শ্রী দুর্গা জয় তারা, এই হচ্ছে আমাদের মন্ত্র।